ফেসবুকে এত অকল্পনীয় ও অজানা তথ্য রয়েছে যেগুলো আমরা দৈনিক ফেসবুক ব্যবহার করেও জানতে পারি না ফেসবুক তৈরির পর থেকে আমরা ফেসবুকের দিকে এতটা ঝুঁকে গেছি যে দিনের কিছু অংশ আমরা ফেসবুকে না ঢুকে থাকতেই পারি না অনেকে আবার এই প্ল্যাটফর্মকে পেশা হিসেবে বেছে নিয়েছে কেউ কেউ আবার জীবনের অংশ হিসেবে ফেসবুককে ব্যবহার করে থাকে এভাবে দিন যতই করাচ্ছে ফেসবুক আমাদের জীবনে নেশার মতো কাজ করছে আমরা চাইলেও এই ফেসবুকের ঘোর থেকে বেরিয়ে আসতে পারছি না এছাড়াও ফেসবুকে নতুন নতুন আকর্ষণীয় ফিচারের কারণে অনাকাঙ্ক্ষিতভাবেই আমরা ফেসবুকে দীর্ঘ সময় দিয়ে থাকি তবে সত্যি বলতে ফেসবুকের কল্যাণে আমরা প্রতিনিয়তই উপকৃত হচ্ছি যারা এই ধারাকে অব্যাহত রেখে ফেসবুককে নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি মজার একটি টিপস যেই টিপসের সাহায্যে আপনারা ফেসবুককে নিয়ন্ত্রণ করতে পারবেন যেমন এই টিপসের মাধ্যমে প্রথমত আপনারা জানতে পারবেন আপনারা দিনের কতটা সময় ধরে ফেসবুক ব্যবহার করছেন দ্বিতীয়ত আপনারা চাইলে সময় নির্ধারণ করে ফেসবুক ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনি কতক্ষণ ফেসবুক ব্যবহার করবেন সে অনুযায়ী টাইম সেট করে রাখতে পারেন তখন এই নির্ধারিত সময়ে আপনার কাছে অ্যালার্ট নোটিফিকেশন চলে আসবে এছাড়াও আপনি চাইলে অনাকাঙ্ক্ষিত নোটিফিকেশনও বন্ধ রাখতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো শুরুতেই আমি ফেসবুকের সেটিং অপশনে চলে যাব সেটিং অপশনে ক্লিক করার পর ইউ টাইম অন ফেসবুকে ক্লিক করব এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন চলে এসেছে আমি চেক করব দিনের কতটা সময় জুড়ে ফেসবুক ব্যবহার করছি সেজন্য আমি ক্লিক করব সিই টাইমে ক্লিক করার সাথে সাথেই এখানে ডিটেলস দেখতে পাচ্ছি যে দিনের কতটা সময় জুড়ে ফেসবুক ব্যবহার করছি এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিভাবে নির্ধারিত সময়ের মধ্যে ফেসবুককে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি অর্থাৎ দিনের কতক্ষণ আমি ফেসবুক ব্যবহার করব সেই টাইমটা সেট করে নিতে পারি সেজন্য আমি ক্লিক করব ইউ টাইম ম্যানেজে এখানে নিচেই দেখতে পাচ্ছি ডেইলি টাইম রিমাইন্ডার এটাতে ক্লিক করে টাইম সেট করে দেব যতক্ষণ আমি ফেসবুক ব্যবহার করতে চাই এরপর আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অনেক সময় অহেতুক নোটিফিকেশনের যন্ত্রণায় কাঙ্ক্ষিত বা কাজের নোটিফিকেশনগুলো হারিয়ে ফেলি যা অত্যন্ত ক্ষতিকর ও দুঃখজনক বিষয় এজন্য আমি চাইলে অনাকাঙ্ক্ষিত নোটিফিকেশনগুলো বন্ধ রাখতে পারি সেজন্য আমি ক্লিক করবো কন্ট্রোলিওন নোটিফিকেশনে তারপর নটিফিকেশন ডটে ক্লিক করে যেই নোটিফিকেশনগুলো বন্ধ করতে চাই সেগুলো বন্ধ করে দেব আপনারা চাইলে এই নিয়মগুলো ফলো করে ফেসবুককে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন এতে করে ফেসবুকের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত উপকৃত হতে পারবেন এবং ফেসবুকের প্রতিটি নেগেটিভ দিক এড়িয়ে চলতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি নিয়মিত আপনাদের সাথে এরকম তথ্যবহুল গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব সেজন্য নিয়মিত চ্যানেলে চোখ রাখুন আর আপনি চাইলে বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম